হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে বেলা 9টা, তো তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা অ্যাকচুয়ালি অনেকক্ষণ উঠেছি, 7টার সময় উঠেছি, উঠে পড়ানো ছিল, পড়াচ্ছিলাম। অনেকদিন পর আজকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এতদিন বিভিন্ন রকম অকেশন, ঘুরতে যাওয়া, এইসবেই কেটে গেছে। তো আজকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ডেলি ব্লগে শেয়ার করি। তো আজ অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ জমে আছে, এতদিন সেগুলো হয়নি বিভিন্ন কারণে, তো আজকে সেগুলো সব কমপ্লিট করতে হবে। আর সামনে তো সরস্বতী পুজো এসেই গেল দোড় গোড়ায় একদম। তো আমাদের বাড়িতেও কিন্তু সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছরই হয়, শুধু আগের বছর হয়নি, কারণ আগের বছর রাত্রিতে এই দিন মানে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ি এসেছিল, সেই জন্য আগের বছর আমরা সরস্বতী পুজো করতে পারিনি, কিন্তু এবছর আবার হবে। আদ্রিতকে নিয়েই পুজো হবে, এবারে আদ্রিত প্রথমবার দেখবে সরস্বতী পুজো, তো সেই জন্যই অনেক কাজ আছে সরস্বতী পুজোর জন্য। আর আমরা তো রোজের বাড়িতে থাকি না, বিভিন্ন কারণে দিদিকেও বেরোতে হয়, আমাকেও বেরোতে হয়, তো হয়ে ওঠে না, আর মা একা ওকে নিয়ে থাকে তো সবসময় সম্ভব হয় না। তো আজকে বাড়িতে আছি, তো সেই কাজগুলোকেও আজকে সারবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। চলো এখন দেখি মা কী করছে, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আর রাত্রি এখনও ঘুমোচ্ছে, ও তো তোমরা জানোই রাত্রিরে একদম ঘুমোয় না, আর সারা সকালবেলায় ঘুমোবে, কিছুতেই ঘুম থেকে উঠবে না। আর রাত্রিতের মা হচ্ছে কলেজে যাবে, সেই জন্য রেডি হচ্ছে, ওর একটু ব্যস্ত আছে তাই ও আসতে পারছে না। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি মা কী করছে। দেখো মা এখানে ঠাকুরকে পুজো দিচ্ছে, পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে, মা এখন প্রণাম করছে। তো ঠাকুমাই ঠাকুরকে পুজো দেয়, অ্যাকচুয়ালি ঠাকুমা এখন নেই, ঠাকুমা একটু বেড়াতে গেছে, তো তাই জন্য মাই এখন সকালবেলায় পুজো দিয়ে নেয়। একদিন আমিও দিই, তবে মাই বেশিরভাগ সকালবেলাতে উঠে পুজো দিয়ে নেয়, তো আজকেও সেই রকমই সকাল সকাল উঠে মা আগে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে অন্যান্য যা কাজকর্ম আছে সেগুলোকে করবে, কারণ বেলায় আমি দিদি অনেক সময় থাকি না, মাকে আদিতকে নিয়ে থাকতে হয়, তো পুজো দিতে খুব প্রবলেম হয়, সেই জন্য মা সকাল সকালই দিয়ে নেয়। দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, মা আজকে কী কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে মা চাটনি বসিয়েছে, এখনও হয়নি, হতে টাইম লাগবে। আর এখানে দেখো ফুলকপি ভাজতে দিয়েছে, তো আজ ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর হচ্ছে চাটনি, তোমরা তো দেখলি, ভাত তো অ্যাজ ইউজুয়াল হবেই, ভাত ছাড়া দুপুরবেলায় কী খাবো, ভাত তো হতেই হবে। আর দেখো এখানে আলু ভেজে রেখে দিয়েছে, এটা ফুলকপিতে দেবে বলেই মা এই আলুটা ভেজে রেখে দিয়েছে। আর দেখো এখানে হয়েছে লাল নটে শাক ভাজা বেগুন দিয়ে, এটা আমাদের খুবই ফেভারিট, যদিও দিদি এটা খুব একটা ভালো খায় না, কিন্তু আমার এটা খেতে খুব ভালো লাগে, দিদি যেহেতু ভালো খায় না তাই জন্য দিদির জন্য হয়েছে বেগুন ভাজা। তো বেগুন ভাজন দু পিসই হয়েছে, মা ওর জন্যই ভেজেছে, ও খাবে বলে, কারণ ও লাল শাক ভাজা একদমই পছন্দ করে না খেতে, তাই জন্য। আর হয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারিটা হয়েছে বাবার জন্য, যেহেতু বাবা ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসে না, সেই জন্য বাবার জন্য মা এই সয়াবিন আলুর তরকারিটাই করেছে। আর হয়েছে দেখো এখানে ডাল, ডালটা হয়েছে আদ্রিতের জন্য, তো আদ্রিত তো ভাত খায়, ওকে কী দিয়ে খাওয়াবে, তাই জন্য এই ডালটা হয়েছে ওর মতো করেই হয়েছে, পাতলা একদম, আর খুব তেল মশলা খুবই কম দিয়েই মা করেছে ডালটাকে ওর জন্য। দেখো তোমরা যখন দেখছিলে ফুলকপি আলু ভাজা হচ্ছে, দেখো মা এখন ফুলকপি আলু তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু তরকারি আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে ফুলকপি আলু তরকারি খেতে। দেখো এখানে দিদিও চলে এসেছে কলেজ থেকে, আর আমি আর দিদি এখন লাঞ্চ করব, তো আমাদের খাবারটা বেড়ে ফেলেছি, তোমাদের তো কী কী মেনু হয়েছে সেটা দেখিয়ে দিলাম, আর তার সাথে একটা জিনিস তোমাদের তখন দেখানো হয়নি কারণ সেটা তখন হয়েছিল না, তো আর হয়েছে ভেটকি মাছ, তো মা আর ভেটকি মাছ রান্না করেনি, এত কিছু হয়েছে বলে ভেজেই দিয়েছে, তো ভেটকি মাছ ভাজা দিয়েই খাবো। আর মাছ ভাজা বেশ মা গরম গরম এই ভেজেই দিল, মাছ ভাজা খেতে তো খুবই ভালো লাগে গরম গরম, তো চলো এখন চটপট খাবারটা সেরে নিই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট একদম, তো খাওয়ার পরে আমি আদ্রিতকে খানিকটা রেখেছিলাম, কারণ মা খেলো, মার খাওয়া হয়েছিল না তখন, সবাই খেলে আর আদ্রিতকে কে রাখবে সেই জন্য। আর এখন দেখো রোদে এসে বাইরে দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা লাগছে ভাতটা খেয়ে, তাই একটু রোদ পুড়িয়ে নিলাম, এবারে হচ্ছে গিয়ে তুমি একটু রেস্ট নেবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে, এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছে, একটু ঠান্ডাও লেগে গেছে, আর বিকেলবেলা একটু বেরোনোর আছে তোমাদেরকে, তো সকালে বললামই যে পুজো রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো সারতে হবে, তার জন্য বেরোতেই হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। এখন টাটা। দেখো তোমাদেরকে তো বলেইছিলাম বিকেলবেলায় বেরোবো, তাই এখন চলে এসেছি,
এসেছি কোথায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠাকুর অর্ডার দিতে এসেছি। তো আগে থাকতে ঠাকুর অর্ডার না দিলে সেই সময় ঠাকুর পাওয়া যাবে না। আর এখানে দেখো ঠাকুরগুলো কিন্তু এখনও রেডি হয়নি সব, মানে আর কি সবে ছাঁচটা তৈরি হয়েছে, সব ঠাকুরেরই এখনও রেডি হতে বাকি সব ঠাকুরই। তো এখান থেকে দেখি অর্ডার দিয়ে যেতে হবে, ওনারা যেমন বলবো সেরকম বানিয়ে দেবে এরপরে। তো এরপরে আগের বারে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, ওই জন্য ঠাকুর পেতে খুব প্রবলেম হয়েছিল। তো এই জন্য এবারে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি ঠাকুরগুলোকে সব, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে। কোন ঠাকুরটা অর্ডার দিলাম তোমরা তো এখন সেটা দেখলে বুঝবেও না, তো আনলে একবারই ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো। আমরা এখন চলে এসেছি মাছের বাজারে, মাছের বাজারে এসেছি বুঝতেই পারছো মাছ কিনতে, আদৃতির জন্যই মাছ কিনতে এসেছি। এখানে দেখো ভেটকি মাছ, কাতলা মাছ, তোপসে মাছ, সব এত মাছ রয়েছে দেখে লোভ হচ্ছে। তো যাই হোক চলো মাছ কেনা হয়ে গেলে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার পড়ানো আছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা।